শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। মিয়ানমারের মন্দুতে চলমান সহিংসতায় রোহিঙ্গারা এখন প্রাণ বাঁচাতে ছুটছে বাংলাদেশের টেকনাফ সীমান্তের দিকে। সীমান্তে সতর্ক পাহারা ফাঁকি দিয়ে অনুপ্রবেশ করছে কেউ কেউ। তাদের ঠেকাতে বাড়তি সতর্কতা নিয়েছে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কঙ্কর নাগ। মিয়ানমারের মংডুর অনেক গ্রামই এখন জনমানব শূন্য প্রায়। প্রায় দেড় মাস ধরে চলা এই সহিংসতায় হতাহতের সঠিক পরিসংখ্যান এখনো অজানা। সহিংসতার মাত্রা এমন ভয়াবহ যে একে গণহত্যার সাথে তুলনা করছেন অনেকে। ভয়াবহ পরিস্থিতিতে জীবন বাঁচাতে সীমান্তে ফাঁকি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বেশ কিছু রোহিঙ্গা। তাদের স্মার্টফোনের ভিডিওতে পাওয়া গেছে বর্বরতার চিত্র। গ্লোবাল কমিউনিটি এই গণহত্যা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নিয়ে এগিয়ে না আসলে এশিয়ায় নির্মম এই গণহত্যার ইতিহাস রচিত হবে। ঘটনার সূত্রপাত গত 9 অক্টোবর মংডু গার্ড পুলিশ চৌকিতে দুর্বৃত্তদের হামলা থেকে। এরপরে যৌথ অভিযানে বর্বরতা শুরু রোহিঙ্গাদের ওপর। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী ও জেলা প্রশাসন। চলতি মাসে এ পর্যন্ত 150 রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে। বিজিবি সদস্যদেরকে সারা আমাদের যে 54 কিলোমিটার যে এলাকা আছে গার্ড করার জন্য আমাদের দায়িত্বপূর্ণ এলাকা, এই অতিরিক্ত যে 3 প্লাটুন, এই 3 প্লাটুনকে আমরা সেখানে আমাদের নিয়োজিত করেছি। চাচ্ছি না যে ওই পারের কোনো অবাঞ্ছিত ঘটনা অথবা কোনো বিদ্রোহ আমাদের এই অঞ্চলে বিশেষ আমাদের টেরিটরিতে এটার কোনো প্রভাব পড়ুক। বাংলাদেশের সীমান্ত খুলে দেয়া নয়, রোহিঙ্গারাও চায় আন্তর্জাতিক চাপ বাড়ুক মিয়ানমারের ওপর। তা না হলে এমন সহিংসতায় হয়তো একদিন নিঃশেষ হয়ে যাবে পুরো রোহিঙ্গা জনগোষ্ঠী, এমন আশঙ্কায় করছেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।